আসসালামু আলাইকুম মাসুদ ভাই, বাবানি। আরে সালাম ভাই, দেখি ও এখানে কিটা করো? ও দেখো জমিনের মধ্যে গাছ উঠে গেছে রে। ও গাছ বাচ্চা দিলাম, তো ভালো লাগে না গাছ। তো কই যাই রে তুমি? আমি ও সামনে যাই রে, তো কাম আছে। কাম আছে? হয় হয়। আচ্ছা ঠিক আছে, আমি গাছ বাসি, তুমি যাও। ও ওখানে গাছ বাসো? ওই ওই ভালো লাগে না, এটা বুঝো না তুমি। ও কিটা করবে আসো, তাই দেখি সাদা জমিনে গাছ বাসো। দাদা আসো, দাদা না করতাম বড় ভাই, খিদা কইতাম তোমারে। খাস খাম নাই, বেকার মানুষ এখানে ভাই, তুরা তিনগু আড্ডা দিলাম। আড্ডা দিলে করবে আমি তোর বাবা দেখো এনে কই মনে তোরা শাসন করতো, খবর আছে তোরা? দেখো তোর বাবার লোক আমার দেখো, ইসলাম নেই সাফারি কেন কইছে
বেশি বোন দিতে থাক থাক মারিস না মা ফুইলা দেখলাম সোনো যাই সোনো দেখি কিতা রাস্তার মাঝে বালা বালা ফয়ের উপর বইয়া কিতা জানি টিফার জিগেলাম কিতা টিফার রে তোরা এরা কয় কিতা ফেসবুক এই ফেসবুকটা কিতা আমার বুঝে আনবি আমিও কয়েকদিন ধরে দেখি রাস্তাঘাটে ভালো ভালো পয়েন্টে ও মোবাইলে কি বেড়া ফেসবুক কিতা করে বুঝালে তোমার মনে করো না পত্রিকা দেখলাই নাই ও পত্রিকার খবর দেয় নাই ও ফেসবুক ও ওলা খান মনে করো না তোমার বিভিন্ন খোঁজ খবর উত্তর মাঝে পাওয়া যায় আমি তো মুরুক্কু মানুষ আমি এটা বুঝি না রে আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুঝুন এই ফেসবুক আপনার কথা শুনে বুঝা গেল ওটা বলা না সত্যমিতা মাঝে ভালো আছে বুড়ো আছে তোরা কামাব আছে আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব আপনার কাছে আপনার ধন্যবাদ আপনি আমার এই ফেসবুক সম্পর্কে মাথা নষ্ট হয়ে গেছিলেন বুঝাই দিলে ধন্যবাদ আচ্ছা ভালো থাকবে ভালো থাকবে আর ওটা নিয়ে অত চিন্তা ভাবনা করিও না আচ্ছা সত্যমিথ্যা সকল খবর সারে ই ফেসবুক যদি আপনারা ই ফেসবুকটাকে যদি সাবধান না থাকেন তাহলে ই ফেসবুক আপনারা খাই দিব আপনার পয়েন্টে ফুরিন্তরে ই ফেসবুকটাকে সাবধান রাখেন ঠিক আছে